নমস্কার বন্ধুরা একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের গণিত নিয়ে আলোচনা করবো তো দেখো কোন কোশ্চেন গুলো বা কোন উপপদ্যগুলো তোমাদের হান্ড্রেড পার্সেন্ট আসবে দু হাজার তেইশ সালে মাধ্যমিক অঙ্ক পরীক্ষায় মাত্র তিনখানা মাত্র মাত্র তিনখানা উপপদ্য আমি বলে দেবো যে তিনখানা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আসবে হান্ড্রেড পার্সেন্ট এই তিনখানা উপপদ থেকে তোমরা কমন পাবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল কোশ্চেন নিয়ে আমি আলোচনা করেছি প্রথমে তোমাদের আমি সাতখানা উপপদ্য দেখাবো তারপরে তোমাদের এর ভিতর থেকে তিনখানা বলে দেবো তো দেখো তিন খানা উপপদ্য আছে যার পেজ নম্বর ষাট ঠিক আছে এখান থেকে কিন্তু তোমাদের কোনো কোশ্চেন আসবে না যেটা আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমি বলছি ঠিক আছে এখান থেকে তোমরা একটা দেখে যাবে উপপদ্য উপপদ্য তেত্রিশ তো দেখো এর ভিতর থেকে উপপদ্য তেত্রিশ মোস্ট মোস্ট ভাইটাল প্রমাণ করি যে নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রগামী কোনো সরলরেখা সমধিখণ্ড করে তাহলে ওই সরল সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে প্রচুর ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল কোয়েশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো দেখো আমি বলতে পারি যে এখান থেকে কিন্তু তোমাদের আসার চান্স খুবই কম খুবই কম বলে আমি মনে করি তোমরা কিন্তু এটা চোখ বুলিয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু চোখ বুলিয়ে যাবে কারণ এই বছর কিন্তু তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ এর ভিতর থেকে কিন্তু আটত্রিশটা এসে গেছে ঠিক আছে তো আমি তোমাদের বলতে পারি এখান থেকে তোমরা তেত্রিশটা চোখ বুলিয়ে যাবে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবার আমি বিত্তস্ত কোন সম্পর্কিত উপপদ এখান থেকে আমি বলতে পারি হানড্রেড পার্সেন্ট আসবে হানড্রেড পারসেন্ট এর ভিতর থেকে আসবেই মাত্র দুখানা বলবো এই দুখানা থেকে তোমরা একটা কোশ্চেন কমন পাবে অর্থাৎ একটা উপপদ্য কমন পাবে উপপদ্য চৌত্রিশ যার পেজ নাম্বার একশো তেইশ এবং উপপদ্য সাঁইত্রিশ যার পেজ নাম্বার একশো চৌত্রিশ আমি বলতে পারি আমি বলতে পারি এই দুখানা উপপদ্র থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা একটা উপপদ্র কমন পাবে একটা উপপদ্র চৌত্রিশ যার পেজ নাম্বার একশো ঠিক আছে তো দেখো উপপদ্র চৌত্রিশ কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল আমি এখান থেকে মাত্র দুখানা বলেছি বৃত্তস্ত কোণ সম্পর্কিত উপবদ্ধ এখান থেকে আমি বলেছি চৌত্রিশ পঁয়ত্রিশ এবং সাঁইত্রিশ এর ভিতর থেকে চৌত্রিশ এবং সাঁত্রিশ বেশি ইম্পর্টেন্ট এখন কেউ যদি বলে যে স্যার দুটো কোয়েশ্চেন খুবই মানে দুখানা উপবদ্ধ দিয়েছেন দুখানাই বহুতই কঠিন হয়ে যাচ্ছে তা আমি বলতে পারি তোমরা উপবদ্ধ চৌত্রিশ করে যাবে উপবদ্ধ চৌত্রিশ থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি ভাইটাল বলে আমি মনে করি দু সালে উপবদ্ধ চৌত্রিশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো দেখো পেজ নম্বর একশো তো দেখো পেজ নম্বর একশো তেইশের আমাদের উপবদ্ধ চৌত্রিশ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল সম্পদ কিন্তু অন্তর্বিত্ত এবং মধ্য সমানুপাতিক তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে সেটা তোমাদের আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো দেখো উপবদ্ধ সাঁত্রিশ ঠিক আছে যার পেজ নম্বর একশো নম্বর পেজ এই কোশ্চেনটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি অধ্যবিধ্বস্ত কোন সমকোণ অর্ধবিধ্বস্ত কোন সমকোণ যার পেজ নম্বর একশো ছত্রিশ একটু দেখে নাও ভালো করে পেজ নম্বরটা এটা কিন্তু আমি সিলেক্ট করেছি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে অধ্যবিধ্বস্ত কোন সমকোণ এই উপবদ্ধ সায়ত্রিশ কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এবার আমি বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপদ তো দেখো এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন আসবে না যেটা কিন্তু আমি সাজেশান দিইনি ঠিক আছে আমার এক্সপিরিয়েন্সের পর ডিপেন্ড করে আমি বলতে পারি এই চ্যাপ্টার থেকে অর্থাৎ বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপদ্র থেকে কোনো কোশ্চেন আসবে না বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক এটা কিন্তু তোমাদের পরীক্ষায় দিয়ে দিচ্ছে তার জন্য আমি বলতে পারি এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন আসবে না ঠিক আছে তোমরা পারলে পড়ে যেতে পারো বাট আমি সাজেশান সিলেক্ট করিনি তো দেখো এই যে বৃত্তস্ত কোন সম্পর্ক উপপদ্র এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে আর এইদিকে দিকে চতুর্ভুজ সংক্রান্ত উপপদ্য এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন আসবে না যেটা আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে এই সাজেশনটা আমি সিলেক্ট করেছি আমি যা সিলেক্ট করেছি আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা কমন পাবে এইখান থেকে মানে বৃত্তস্ত চতুর্ভুজ সংক্রান্ত উপপদ থেকে কিন্তু কোনো কোশ্চেন কমন পাবে না আসবে না এটা আমি তোমাদের বলতে পারি এবার আমি বৃত্তস্ত ঠিক আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপদ্য বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপদ্য এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট একদম একশো শতাংশ এখান থেকে তোমরা কোশ্চেন কমন পাবে তো দেখো আমি বলতে পারি যে চল্লিশ ঠিক আছে যার পেজ নম্বর দুশো আট এবং যার পেজ নম্বর দুশো পনেরো এর ভিতর থেকে তোমরা উপপদ্য চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই তিনটেই পড়ে যাবে আমার মতে চল্লিশ এবং বিয়াল্লিশ থেকে বেশি গুরুত্বপূর্ণ সব থেকে বেশি ভাইটাল তো দেখো উপপদ্য চল্লিশ বৃত্তের কোনো বিন্দু তেন দেখো ভালো করে দেখে নাও উপবদ্ধ চল্লিশ বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি সব থেকে গুরুত্বপূর্ণ একটা উপবদ্য বলে আমি মনে করি এই অধ্যায় থেকে আমি তোমাদের বলব চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশটা ভালো করে পড়ে যাও তো দেখো আমি এবার দুশো এগারো নম্বর পেজ নিয়ে আলোচনা করবো উপবদ্য একচল্লিশ ঠিক আছে উপবদ্য একচল্লিশ এটা তোমরা পড়ে যাবে তো দেখে নাও কী বলেছে উপবদ্ধ একচল্লিশটা ভালো করে দেখে নাও এটা কিন্তু একবার চোখ বুলিয়ে যাবে ঠিক আছে এর ভিতর থেকে আমি বলতে পারি উপবদ্ধ চল্লিশ এবং বিয়াল্লিশটা ভালো করে পড়বে তার ভিতর থেকে একচল্লিশ উপবদ্যটা একটু চোখ বুলিয়ে যাবে এটা আমার একান্ত অনুরোধ আমি যা দু হাজার বাইশ সালে যা সাজেশান দিয়েছিলাম প্রত্যেকটা সাজেশান কিন্তু কমন এসেছে ঠিক আছে আমি উপপদ্য দু সালে মাত্র দুটো কোশ্চেন বলেছিলাম এই দুটো কোশ্চেনই তোমাদের কিন্তু কমন এসেছিল এবার আমি বলতে পারি দু সালে মাত্র তিনখানা কোশ্চেন আমি বলবো ভিডিওর লাস্টের দিকে সেই তিনখানা কোশ্চেনই তোমরা কমন পাবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই তিনখানার কোশ্চেনের বাইরে কোনো কোশ্চেন আসবে না তো দেখো উপপদ্য ব্যাল যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোগ সরল রেখাংশের উপর অবস্থিত হবে তো দেখো এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল যার পেজ নম্বর দুশো পনেরো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি সবথেকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করি উপপদ চল্লিশ এবং উপপদ্য বিয়াল্লিশ এবার আমি দেখো সাদৃশ্যতা এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন আমি সিলেক্ট করে নিই এখান থেকে কোনো কোশ্চেনকে আমি সাজেশন হিসাবে সিলেক্ট করে নিই দু হাজার তেইশ সালে উপপদ্যের ক্ষেত্রে তো দেখো এবার আমি তোমাদের পিথা উপপদ্য নিয়ে আলোচনা করবো যেগুলি সব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো দেখো পিথা উপপদ্য এখান থেকে কিন্তু আমি দুখানা কোশ্চেন তোমাদের আমি বলবো যে উপপদ্য উনপঞ্চাশ যার পেজ নম্বর দুশো পঁচাশি এই দুটো মানে তিনখানা থেকে দুখানা পড়লে হয়ে যাবে উপপদ্য উনপঞ্চাশ যার পেজ নম্বর দুশো পঁচাশি উপপদ্য পঞ্চাশ যার পেজ নম্বর ছিল দুশো ছিয়াশি ঠিক আছে আমি বলতে পারি এখান থেকে হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে এর ভিতর থেকে উপপদ্য উনপঞ্চাশ সব থেকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো পিথাগরের উপপাদ্য এখান থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সে সম্পর্কে তোমাদের আমি ভালো করে বলবো ভিডিও লাস্টের দিকে তোমরা দেখবে আমি ভিডিও লাস্টের দিকে বলে দেবো কোন কোশ্চেনগুলো মোস্ট মাত্র তিনখানা কোশ্চেন বলবো মানে তিনখানা উপপদ বলবে এই তিনখানা উপপদ থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে একদম গ্যারান্টি তো দেখো উপপদ্য উনপঞ্চাশ ঠিক আছে পিথা গোরাসের উপপদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ঠিক আছে দেখে নাও যার পেজ নম্বর দুশো ঠিক আছে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি এটা কিন্তু আমি সিলেক্ট করেছি দু সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমি বলতে পারি এখান থেকে হানড্রেড পার্সেন্ট পিতাগরজের উপপদ থেকে উনপঞ্চাশ এবং পঞ্চাশ থেকে যে কোনো একটা কোশ্চেন তোমরা কমন পাবে একদম দিয়ে বলতে পারি ঠিক আছে ভালো করে দেখে যাও কোন কোশ্চেনগুলো আমি বেশি করে বলছি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে একদম লাস্ট পর্যন্ত দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে কোন কোশ্চেনগুলো আসবে দেখো পেজ নম্বর হচ্ছে দুশো ঠিক আছে পিতাগরজের বিপরীত উপপাদ্য আছে এটা আসলে উপপদ্য পঞ্চাশ পিতাগরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য ঠিক আছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বর্গক্ষেত্র দ্বারা ক্ষেত্রফলের সমস্যায় সমান হবে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে আশা করি তোমরা বুঝতে পারছো এই যে যেটা পিথাগোরাসের উপপদ্র যেটা পেজ নম্বর দুশো ছিয়াশি এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি এবার আমি তোমাদের ভিডিও লাস্টের দিকে বলে দেবো কোন तीन तिनखाना कश्चन तुम्हाला आस তো তোমাদের আমি বলতে পারি উনপঞ্চাশ এবং পঞ্চাশ এর ভিতর থেকে যে কোনো একটা কোশ্চেন আসবে এর ভিতর থেকে উপবদ্য উনপঞ্চাশ আসতে আসতে পারে উপবদ্ধ পঞ্চাশও আসতে পারে আমি বলতে পারি তোমরা ভালো করে উপবদ্য উনপঞ্চাশটা বেশি করে পড়ে যাবে ঠিক আছে উপবদ্য উনপঞ্চাশটা কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের একটা কোশ্চেন ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি এখনই বলে দিচ্ছি যে কোন কোশ্চেন তোমাদের এসে গেছে আর কি উপবদ্য উনপঞ্চাশ ঠিক আছে উপবদ্য উনপঞ্চাশ তোমরা পড়বে এটা আমাদের একটা ফার্স্ট কোশ্চেন এবার আমি বলছি উপবদ্ধ বিয়াল্লিশ ঠিক আছে উপপদ্য বিয়াল্লিশ এটা কিন্তু পড়বে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট উপপদ্য চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই তিনখানের ভিতর থেকে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট আসলে উপপদ্য বিয়াল্লিশ ঠিক আছে এবং চল্লিশ এবং একচল্লিশটা একটু চোখ বুলিয়ে যাবে অর্থাৎ আমি তোমাদের বলছি যে উপপদ বিয়াল্লিশ এবং উপপদ্য উনপঞ্চাশ ঠিক আছে এবার আমি পেজ নম্বর একশো তেইশ নম্বর পেজ নিয়ে আলোচনা করছি উপপদ্য চৌত্রিশ ঠিক আছে এই যে উপবদ্য চৌত্রিশ কিন্তু আমি সিলেক্ট করেছি আমি তোমাদের লাস্ট প্রথম দিকে বলেছিলাম না যে লাস্টের দিকে আমি বলে দেবো কোন তিনখানা উপবদ্ধ সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তো দেখো উপবদ্ধ চৌত্রিশ ঠিক আছে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোন ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মোস্ট ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করেছি তো দেখো আমি তোমাদের বলছি যে উপবদ্ধ চৌত্রিশ উপবদ্য উনপঞ্চাশ উপবদ্য বিয়াল্লিশ ঠিক আছে ভালো করে পড়ে যাবে ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে প্লিজ তোমরা যুক্ত